প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি ইউকেজির একটু অঙ্ক করাবো দেখো তোমাদের তোমরা সবাই পেজ নং পঁয়ত্রিশটা খোলো চৌত্রিশ পেজে তোমাদের কিছু অঙ্ক আমি বাড়িতে প্র্যাকটিস করতে দিয়েছিলাম আশা করছি তোমরা সেগুলো বাড়িতে সবাই প্র্যাকটিস করে ফেলেছ আজ আমি দেখো পঁয়ত্রিশ পেজের কিছু বিয়োগ আমি শেখাবো দেখো বিয়োগ করে দুই বানাও এখানে কত আছে দেখো বিয়োগ ফল আমার দুই দেয়া আছে তারপরে দেখো দুই এখানে একটা গোল্লার ভিতরে দুই লেখা আছে এখানে কত করতে হবে কত বি এখানে দুইয়ের সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগ ফলটা দুই হবে তাহলে দেখো এখানে যেহেতু বিয়োগ ফল দুই আছে আমি কত নিলাম আমি দুটো কাঠি নিলাম দেখো আমি দুটো কাঠি নিয়েছি দেখো যেহেতু বিয়োগ ফল দুই আছে বলে আমি দুটো কাঠি নিয়েছি এবারে দেখো আমার আমি দুই আমি বাদ দিয়ে দিয়েছি দুটো কাঠি আমি রেখে দিয়েছিলাম তারপরে দেখো তারপরে সেই দুটো কাঠি আমি কি করলাম আবার নিয়ে নিলাম দেখো কটা কাঠি হলো তাহলে দেখো চারটে কাঠি হলো দেখো একটা দুটো তিনটে চারটে দেখো চারটে কাঠি হয়েছে তাহলে এখানে কত হবে এই ফাঁকা ঘরের মধ্যে কত হবে ফাঁকা ঘরের মধ্যে হবে চার দেখো চারের সাথে দুই বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে দুই হবে আবার দেখো এখানে কি বলেছে দেখো বিয়োগ করে এক বানাও এখানে কত আছে দেখো এক আছে বিয়োগ ফলটা আমি এক আছে বলে আমি একটা কাঠি নিলাম তারপরে দেখো সাতের সাথে কত বিয়োগ করলে আমার এক ফল হবে সাতটা আমি সাতটা কাঠি আমি বাদ দিয়ে দিয়েছিলাম আমি সাতটা কাঠি আবার নিয়ে নিলাম দেখো সাতটা কাঠি আমি নিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো সাতটা কাঠি আমি নিয়ে নিয়েছি তাহলে মোট কটা কাঠি হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো আটটা কাঠি যে সাতটা কাঠি আমি বাদ দিয়ে দিয়েছিলাম সেই সাতটা কাঠি আমি আবার নিয়ে নিয়েছি দেখো তাহলে মোট কটা কাঠি হয়েছে মোট দেখো আটটা কাঠি হয়েছে তাহলে এখানে ফাঁকা ঘরে কত হবে ফাঁকা ঘরে এখানে কত হবে আট হবে তাহলে সাতের থেকে আটের থেকে সাত বাদ দিলে কত হয় এক হয় তোমরা এইভাবে এইগুলো সব এই পর্যন্ত করে ফেলবে তাহলে আজ এই পর্যন্তই আবার পরবর্তীতে ভিডিও তোমাদের সঙ্গে আবারও দেখা হবে